কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে পটুয়াখালী প্রতিনিধি নাইমুর রহমান। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। আজ রবিবার বেলা 11টায় কলেজের মূল ফটকের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপিকা রুমা বেগম সহ অন্যান্যরা। বক্তারা এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান। আশ্রয় না নেয় এবং এজন্য আমরা সমস্ত সরকারি কলেজগুলো যখন